গ্যালাক্সি S24 আলট্রা বাজারে আসতে যাচ্ছে January 17th। আর আইফোন এবং স্যামসাং হলো মেজর দুটি স্মার্টফোন প্লেয়ার যাদের নিয়ে লিকস এন্ড রুমার্সের অভাব থাকে না মার্কেটে। এটার ক্ষেত্রেও তাই হয়েছে, কিছু শুনে আপনি খুশিতে ডিগবাজি খাবেন আর কিছু শুনে আপনার মন খারাপ হয়ে যাবে। এন্ড লেটস টক অ্যাবাউট ইট। এআই নিয়ে সবচেয়ে বেশি কাজ পিক্সেল করলেও স্যামসাং ই প্রথম অফিসিয়াল এআই ফোন লঞ্চ করতে যাচ্ছে এবং এইটা তারা ট্রেডমার্কও করে রেখেছে। আর এই এআই ফিচারের মাধ্যমে আমরা চাইলে যে কোনো ছবি এআই সাহায্যে জেনারেট করতে পারবো। আর এই জিনিস আমরা প্রথম দেখেছি অ্যাডোবিতে। আরো মজার ফিচার হলো স্যামসাং এবার লাইভ ট্রান্সলেট ফিচার নিয়ে এসেছে, যেখানে 14টা ভাষার সাপোর্ট আমরা দেখতে পাবো। কেউ যদি জার্মান ভাষায় কথা বলে ওইটা আপনি ইংলিশে শুনতে পারবেন, আপনি ইংলিশে বললে ওইটা জার্মান ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে, তাও অফলাইনে। এর জন্য আপনার কোনো ধরনের ইন্টারনেটের প্রয়োজন নাই। স্যামসাং এ এবার আইফোনের মতো টাইটেনিয়াম ফ্রেম দেখতে পাবো আমরা। আইফোনের মতো বললাম কারণ টাইটেনিয়াম ফ্রেম ফেমাস হয়েছে আইফোনে ইউজ হওয়ার কারণে। তবে প্রথম টাইটেনিয়াম ফোন কিন্তু আইফোন না, তার আগে 2017 সালে আমরা এসেনশিয়াল এটা দেখেছি, তারও আগে 2007 সালে ভার্টু এসেন ফোনে এটা ইউজ হয়েছে। আর এই টাইটেনিয়াম ফ্রেমের কারণে ফোন আগের চেয়ে স্ট্রং হবে এবং হালকাও হবে। তবে ভয় শুধুমাত্র একটা জায়গাতে, আইফোনের মতো না আবার হিট করা শুরু করে, কারণ টাইটেনিয়াম অ্যালুমিনিয়াম এবং স্টেনলেস স্টিল থেকে বেশি হিট জেনারেট করে। তবে আশা রাখছি স্যামসাং আইফোনের ভুল থেকে শিক্ষা নিয়ে আগে থেকে হিট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে। এর পাশাপাশি টাইটেনিয়াম ফ্রেম ইউজের কারণে ফোন আগের মতো গ্লসি থাকবে না, ইনস্ট্যান্ট ম্যাট ফিনিশ থাকবে। আমার মতো যারা ম্যাট ফিনিশ পছন্দ করেন তাদের জন্য এটা সুসংবাদ। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, এই টাইটেনিয়াম কি আমরা সব ভেরিয়েন্টে দেখবো নাকি আইফোনের মতো শুধুমাত্র আলট্রাতে ইউজ হবে? এটার উত্তর আমরা রিলিজের পরই জানতে পারবো। স্যামসাং S24 আলট্রা এবার কার্ভ ডিসপ্লের বদলে ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে, যার কারণে বেজেলস আগের চেয়ে ন্যারো হয়ে আসবে। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম বেজেলস বর্তমানে আইফোনের, আর ওইটাই বিট করবে স্যামসাং। এবার আলাপ করা যাক ক্যামেরা নিয়ে। ক্যামেরাতে স্যামসাং ছবি দিক থেকে সবসময় সেরা, আর ভিডিওতে আইফোন। এটা প্রতি বছরের মুখস্থ একটা বাণী হয়ে গিয়েছে, এবারও তার ব্যতিক্রম কিছু দেখছি না। তবে স্যামসাং এবার ভিডিওতে অনেকগুলো চেঞ্জেস নিয়ে আসবে। নাম্বার 1, স্যামসাং এ তো 4K শুটিং করাই যেত, কিন্তু এখন 4x জুম করে 4K শুট করতে পারবেন, যার ফলে কনসার্ট এবং লাইভ ম্যাচে এটা অনেক কাজে আসবে। সেকেন্ড, এখন থেকে স্যামসাং এর ক্লোজ শট এবং ফুল শট একসাথে নিতে পারবেন একদম ভালো কোয়ালিটিতে, এবং দুটোই গ্যালারিতে সেভ হবে। থার্ড, স্যামসাং এ এখন থেকে AI বেস ট্র্যাকিং পেয়ে যাবেন, যার ফলে ফাস্ট মুভিং অবজেক্ট খুব সহজে ট্র্যাক করতে পারবেন কোনো রকম কষ্ট ছাড়া। এতে করে বাসের বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের ভিডিও এবং ছবি নিতে অনেক হেল্প হবে। আর স্যামসাং এটাকে বলছে আইসোসেল জুম এনি প্লেস। আর স্যামসাং এটা করতে পারছে তাদের 200 মেগাপিক্সেল ক্যামেরা লেন্স ইউজ করে এবং স্ন্যাপড্রাগনের AI ইঞ্জিনের সাহায্যে। আর যেহেতু স্যামসাং এটা করছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর সাহায্যে, তাই স্যামসাং পুরনো ডিভাইসে এই সাপোর্ট দিতে পারবে না। এখন এটাকে আমরা দুই ভাবে দেখতে পারি, এক হলো এটা আসলেই সত্য, আবার এটা হয়তো মার্কেটিং স্টান্ট হতে পারে। যেহেতু স্যামসাং S23 আলট্রা আজকের দিনে এক বছর পরও আইফোন 15 প্রো ম্যাক্স এর সাথে টেক্কা দিতে পারছে, তাই মানুষ কেন S24 আলট্রাতে শিফট করবে যদি না এরকম নতুন কোনো ইনোভেশন থেকে থাকে। এখন ক্যামেরা নিয়ে বাজারে আরো দুইটা রুমার্স ঘোরাঘুরি করছে। নাম্বার 1, স্যামসাং হয়তো 100x বাদ দিয়ে শুধুমাত্র 5x টেলিফটো লেন্স দিবে, সাথে আগে 3x তো থাকবেই। নাম্বার 2, স্যামসাং হয়তো 100x রাখার সাথে সাথে 3x কে চেঞ্জ করে 5x নিয়ে আসবে। এখন দেখার পালা কোনটা সত্য হয়। ক্যামেরা নিয়ে আরেকটা গুড নিউজ আছে, স্যামসাং তাদের শাটার ল্যাগ ইমপ্রুভ করতে যাচ্ছে। এটার জন্য স্যামসাং নিয়ে এসেছে এন্ড টু এন্ড AI রিমোজিং। বেসিক্যালি একটা ছবি নেওয়ার পর যে প্রসেসিং করে থাকে ওইটা সাধারণত সিকুয়েন্টলি হয়ে থাকে, কিন্তু এখানে প্যারালাল ভাবে প্রসেস হবে, যার ফলে আগের মতো শাটার ল্যাগ থাকবে না। এবার আসা যাক ডিসপ্লেতে। ডিসপ্লে সাইজ আগের মতো 6.8 ইঞ্চি থাকবে, তবে সবচেয়ে বড় পার্থক্য যে জায়গায় দেখবো তা হলো ডিসপ্লে এবার কার্ভের বদলে ফ্ল্যাট দেখতে পাবো আমরা। এখন এই ব্যাপারটা অনেকের পছন্দ নাও হতে পারে, কারণ কার্ভ ডিসপ্লে অনেক বেশি অ্যাপিলিং ফ্ল্যাট ডিসপ্লের তুলনায়। তার উপর কার্ভ ডিসপ্লের এজেস গুলো বেশি কমফোর্টেবল, তবে ফ্ল্যাট ডিসপ্লে অনেক বেশি প্র্যাকটিক্যাল, অ্যাক্সিডেন্টাল টাচেস নাই, এবং গেমিং এর জন্য ফ্ল্যাট ডিসপ্লে আপনাকে বেশি সাপোর্ট দিবে। এছাড়াও ডিসপ্লে এবার ব্রাইটনেস আগের চেয়ে বেশি থাকবে 2500 nits। তবে আজকালকার দিনে 3000-4500 শুনে শুনে এটার তেমন একটা হামরি মনে হচ্ছে না, তবে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এর জন্য এই 2500 nits ব্রাইটনেস ওয়ে মোর দ্যান ইনাফ। সাথে 120Hz রিফ্রেশ রেট এবার 144Hz হতে পারে। আর 120Hz আর 144Hz আহামরি কোনো পার্থক্য নাই, তবে গেমিং যারা করে তাদের জন্য একটা আরামদায়ক ফিল হবে এই জিনিস। এবার আসি প্রসেসরে। এই জায়গাতে স্যামসাং খুব ভালোভাবে হাঁকতে যাচ্ছে এবার, এবং এর কারণ এক্সিনোস চিপসেট। আগে তো আশঙ্কা ছিল আলট্রাতেও এক্সিনোস আসতে যাচ্ছে, কিন্তু এবার শুধুমাত্র S24 এবং S24 Plus এ আমরা এক্সিনোস দেখতে পাবো। তাও আবার সব দেশে না, এটা আসবে সাউথ এশিয়া এবং আফ্রিকার মতো দেশে। আর আলট্রার ক্ষেত্রে যে কোনো রিজিয়নে স্ন্যাপড্রাগন থাকবে, আর এক্সিনোস
কতটা খারাপ ওইটার বলার বাকি রাখে না। মিড রেঞ্জ ডিভাইসের জন্য এক্সিনোস চলে, কিন্তু ফ্ল্যাগশিপের জন্য এক্সিনোস আসে নাই। স্যামসাং কে তো ডুবাইছে এক্সিনোস, সাথে গুগলেরও টানা তিন বছর খুব সফলতার সাথে বাঁশ দিয়ে যাচ্ছে এই এক্সিনোস। তবে স্ন্যাপড্রাগন 8 Gen 3 নিয়ে বেশি কিছু বলার নাই, অনেক ক্যাপেবল একটা প্রসেসর, আগের চেয়ে 30% বেশি ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাবো, সাথে এআই ক্যাপাবিলিটিস তো আছেই। এইটাতে গেল লিকস এন্ড রুমার্স নিয়ে আলাপ। এখন স্যামসাং থেকে আমার কিছু চাওয়া আছে। 1 ব্যাটারি আরেকটু ইম্প্রুভ করা। হ্যাঁ অলরেডি অনেক ভালো, কিন্তু আইফোনের সাথে যেহেতু যুদ্ধ তাই চাইবো ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে হোক বা অপটিমাইজ করে হোক, ব্যাটারি লাইফ যেন আইফোন থেকে একটু বেশি থাকে। 2 ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করা। ঠিক আছে এখনো আইফোনকে বিট করতে পারবে না, তবে কাছাকাছি যেন যায় এটাই আশা করছি। 3rd ফাস্ট চার্জার জন্য স্যামসাং দেয়। লিক্সে যদি বা আসছে স্যামসাং S24 আলট্রাতে আমরা এবার ফাস্ট চার্জার দেখতে পাবো, তবে এইটা যেন সত্যি হয়। আর লিক্স গুলো কতটা সত্য হবে তা আমরা 17 তারিখে জানতে পারবো। আজকের মতো এখানেই শেষ করলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।